কিভাবে আমি আজকে ফাঁকিবাজি ইফতার বানিয়ে ফেললাম জটপট করে চলেন সেটাই আমি দেখি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে রমজানের দেখতে দেখতে তিনটা রমজান পার হয়ে যাচ্ছে আজকে আমি তৃতীয় দিন কিভাবে ইফতার করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি দুধ দিয়ে ঢেলে দিয়েছি এর সাথে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি কি দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে চিয়াশিট চিয়াশিট আমাদের শরীরের জন্য খুবই উপকারী স্বাস্থ্যসম্মত আর আমি আজকে ছোলা বুট এগুলো আমি খাচ্ছি না কারণ নর্মালি দুই দিন তো ছোলা বুট পেঁয়াজ ও মুড়ি খাওয়া হয়ে গেছে রেগুলার একই মেনু খেতে আমার আগেও পছন্দ ছিল না এখনও ভালো লাগে না আমি স্বাস্থ্যসম্মত খাবার খেতে পছন্দ করি একটু মেনটেন করেই খেতে যাচ্ছি এখানে আমি ফ্রুটস নিয়ে নিয়েছি আমার হাতে কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি তাই নিয়েছি আপনারাও আপনাদের সামনে যা থাকে সেটাই নিয়ে ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন ডেজার্ট আমার বড় বড়ের মতন সবসময় অনেক পছন্দর আমি এখানে ওর্স এটা নিয়ে নিয়েছি গ্রোসারি শপে পেয়ে যাবেন যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন তো আমার এখানে ওর্স ছিল এটা আমি এই ওর্সটা নিয়ে নিয়েছি আমি দুই চামচ নিয়ে নিব যেহেতু আমি একাই খাবো আর আমার ডেজার্ট অনেক পছন্দ তাই আমি ভাবলাম যে আজকে একটু স্বাস্থ্যসম্মত খাবার খাই ইফতারিতে ছোলা বুট মুড়ি না খাই যেহেতু বাঙালি মানুষ ফাঁকিবাজি তো করা যায় একটু তো না খেলে ভালোই লাগে না তো যাই হোক আজকে আমি ফার্স্টে ভাবলাম যে ইফতারটা এটা দিয়ে শুরু করব তো আমি এখানে দুই চামচ ওটস নিয়ে নিয়েছি ওটসের সাথে সাথে আমি ওটসটাকে এখন ভালো করে মিক্স করব। এই তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চিয়াশিট অ্যান্ড ওটসটা যদি আমি থার্টি মিনিটস কমপক্ষে ত্রিশ মিনিটের মতন ভিজিয়ে রাখি সেটা খেতে খুব সুস্বাদু হয় আর এটা একটু পরে একটু ঘন হয়ে আসে ঘনত্বটা দেখতে ভালো লাগে আর তারপর যদি আমি ঠান্ডা করে খাই ফ্রিজ করে তাহলে তো পুরো ডেজার্ট হয়ে যায় তখন আরও বেশি খেতে মজা লাগে আমার হাতে যেহেতু সময় আজকে কম ছিল তাই আমি আজকে ইফতারের ত্রিশ মিনিট আগেই বানিয়ে ফেলেছি আমি বেশি আগে বানাই নাই ভিজিয়েও রাখতে ভুলে গেছিলাম তো এখানে আমি ফ্রুটসগুলো ড্রেসিং করে নিব আমি একটা কলা নিয়ে নিচ্ছি কলাতে প্রোটিন থাকে ম্যাগনেশিয়াম পটাশিয়াম থাকে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর ছোট বড় সবাই এই খাবারটা খেতে পারে এটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী খুব কারণ এটাতে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম সবই আমাদের শরীরের জন্য খুব দরকার আমরা নর্মালি স্বাস্থ্যসম্মত খাবার খাই না বাঙালি মানুষ ফাঁকিবাজি খালি দেখা গেছে ছোলা বুট খেতে চাই আজকে আমার ইচ্ছা করলো যে আজকে আমি একটু হাইজেন মেনটেন করে খাবার খাবো তাই আমি এখানে খেজুরটাও ড্রেসিং করে নিয়েছি ফ্রুটস আমার হাতের কাছে যা যা ছিল নর্মালি তো খেজুরের মধ্যে আয়রন থাকে পটাশিয়াম থাকে এটাও আমাদের শরীরের জন্য খুব উপকারী আর আমাদের নবীজি মহানবী সাল্লা সাল্লাম তো প্রথমেই খেজুর দিয়ে ইফতার শুরু করতো করতেন আর কি তো আমিও এখানে খেজুরটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রেখেছি আর কলাতে থাকে প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম তো আমি কলাটাকেও নিয়ে নিয়েছি কলা তো সবার বাসায় কমপক্ষে থাকে তা আমার হাতে কাছে আপনাদের হাতের কাছে যেটা থাকে দিয়ে বানিয়ে ফেলতে পারে মানে আমার কাছে এখন আমি খেজুরটা ড্রেসিং করার পর দেখলাম যে আমার আনারও ছিল ডালিম যেটা সো আমি ডালিম নিয়েছি আর এখানে ডালিমের সাথে সাথে হচ্ছে আঙুর ছিল আজকে গ্রিন কালার যেটা সবুজটা সেটা ছিল তো আমি সেটাও নিয়ে নিয়েছি আমি হচ্ছে যে এই আঙ্গুরটাও ড্রেসিং করে নিলাম আমি এখানে সুন্দর করে কেটে নিয়েছি আমি তিন চারটার নিয়ে নিয়েছি আমার কাছে মনে হচ্ছিলো যে বেশি দিলে খেতে পারবো না তাই আমি কম নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতন সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা প্লেটে সুন্দর করে আমার ফ্রুটগুলা ড্রেসিং করে নিয়েছি আজকে আমার মাকে দিয়ে ফোনটা ধরিয়েছিলাম তাই একটু খেপে গিয়েছে তো এখানে আমি ফ্রুটস রেসি করার পর ওই যে আমি ওটসটা রেখে দিয়েছিলাম ওটসটা আমার ঘনত্বটা দেখে দিচ্ছি এটা ঘন হয়ে এসেছে আমি যদি ফ্রিজ করি তাহলে এটা আরও ঘন হবে একদম ডেজার্টের মতন মনে হবে আপনারা এখানে এটা ওটসের পরিবর্তে চিরাও দিয়ে খেতে পারেন দেখে ট্রাই করতে পারেন খুব মজা হয় মজাদার একটা রেসিপি তো আমি এখানে এক এক করে আমার ফলগুলো দিয়ে দিচ্ছি কলা দিয়ে দিলাম ফার্স্টে এরপর আমি খেজুরগুলা উপরে সার্ভ করে দিচ্ছি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি রেসিপি জটপট একদম ইজিলি তৈরি করা যায় হাতে কাছে যা আছে তা দিয়ে বানিয়ে নেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হলো যে আজকে আমি স্বাস্থ্যসম্মত খাবার মেনটেন করবো বা আমি একটু হাইজেন মেনটেন করব আর আমি একটু ওটস খাবো তাই আমি আজকে একটু ওটস খেলাম আমার কাছ এক একদিন এক এক খাবার খেতে আসলে ভালো লাগে রেগুলার এক মেনু পছন্দ না তাই আমি আজকে ছোলা বট্টা আর নেই নাই তা আমি উপরে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আর দেখতেও খুব কালারফুল লাগতেছে যে জিনিস দেখতে সুন্দর লাগে কথায় আছে না যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও মজা হ্যাঁ আসলেই মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমি সুন্দর করে উপরে ড্রেসিং করে দিচ্ছি একদম রেড গ্রিনের কম্বিনেশন খুব সুন্দর লাগছে তারপর যাই হোক আমি খাওয়াতে চলে গিয়েছি টাইম হয়ে গিয়েছে আমি একটু পরে এটা খাবো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই তো এখন আমি এই এটাকে পুরোটাকে মিক্স করে নিব পুরোটা মিক্সচার করে নিচ্ছি কালারটা খুব ভালো লাগছে দেখতে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আমি আমার আজান দিয়ে দিচ্ছে এর মধ্যে আমি একটু পরে এটা খাবো এটা খেতে খুব সুস্বাদু হয় ছোট বড় সবাই এটা খেতে পারে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের জন্য বাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম